ভাই ফার্স্ট অফ অল যদি বলেন ভাই, বিপিএল না হলে ভাই আমাদের সত্যি কথা সংসার চালানো ভাই কষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় বয়সের পারফরমেন্সের থেকে আমার কাছে সবচেয়ে বেটার হয় যে তার ফিটনেস এবং পারফরমেন্সটা কতটুকু। খেলার শুরুর আগে আমাকে বলেন যে রংপুর রাইডার্স এগেনস্টে 150 রান চেস করতে হবে। আমি মনে করি বিশ্ব বলিং না করে আমরা যে কোনো সময় চেস করতে প্রস্তুত, যে কোনো উইকেটে, টু বি অনেস্ট। তো আমি মনে করি অল দ্য ক্রেডিট গোস টু আওয়ার বোলার্স। আর স্বাভাবিক, আপনি যখন একটা ব্যাটিং লাইন আপে 9টা ব্যাটসম্যান থাকবে বা 8টা ব্যাটসম্যান থাকবে, যেই কেউ একজন খেললে আপনার স্বাভাবিক 140 বা 160-170 রান হবে। তো এটা আমরা জানতাম, আমাদের প্ল্যানই ছিল যত 160-150 ফিটের মধ্যে মানে শুরুর আগে যেটা আমরা যেন করতে পারবো, স্টার্টটা আমরা পেয়েছি। হ্যাঁ, যেটা বললেন আমরা খুব ভালো একটা পজিশন ছিলাম, সেটা আমরা শেষ করতে পারবো না, বাট ইটস এ টি-20 ফরম্যাট, যে কেউ কোনোদিন ভালো খেলতে পারে। বাট যেটা বললেন যে হ্যাঁ, মোমেন্টামটা অবশ্যই ওদের ভিতরেই ছিল, মানে ওদের সাথে ছিল লাস্টের 3-4টা ওভার, খুবই দারুণ ব্যাটিং করেছে শামিমের। এমন করে ওর ছোট্ট এই ক্যারিয়ারে আমার দেখা সবচেয়ে এই বিপিএল এখন পর্যন্ত সেরা ইনিংস, অলদো তারা হেরে গেছে, বাট আমি মনে করি এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফর হিম। আর আমাদের যদি বলেন মোমেন্টামটা স্বাভাবিক, আমাদের একটু ডিফিকাল্ট ছিল আর্লি অন, উইকেটে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল, বাট অ্যাট দ্য সেম সাইড আমার মনে হয় যে ওরাও ভালো বোলিং করেছে আপফ্রন্ট, তো ক্রেডিট গোস টু দেম। না, আলোচনা খুব বেশি ওরকম না, কারণ বলছিলাম যে 10 ওভারের পর, মানে অ্যাটলিস্ট 7-8 ওভারের পর থেকে ব্যাটিংয়ের জন্য একটু সহায়ক হয়ে গিয়েছিল। তো এটাই বলছিলাম যে উইকেটে জাস্ট এখন নর্মাল যেরকম বোলিং করছে ঠিক এরকম আসছে, কোনো আনইভেন বাউন্স হচ্ছে না বা সুইং বা ওরকম কোনো স্লো আসছে না। তো জাস্ট একটা সাইজ যেহেতু একটু ছোটো ছিল, তো আমি ওইটাই বলছিলাম যে তুমি তোমার বেশি উপরে বল করলে তোমার রিচে থাকবে, আবার বেশি ব্যাক ফিরে করলে তোমার যে পাওয়ার ইজিলি তুমি ক্লিয়ার করতে পারো। তো দেখেছেন ও কতটুকু ফিয়ারলেস ব্যাটিং করে। তো আমি মনে করি যে ওর যে ইন্টেন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট এইরকম উইকেটে, তো সেটা আমাকে অনেক হেল্প করেছে। আর কায়েল মায়ার্স আর ডেভিড মিলার যদি আদার এন্ডে থাকে, এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার ব্যাটিংটা কত সহজ হয়ে যায়। দেখা যাক ভাই, আমার তো ইচ্ছা আছে, এখন সবারই তো ইচ্ছা থাকে, এখন বাকিটা উপর আল্লাহ রয়েছে, এত দূর এসেছি, তো ইনশাল্লাহ চেষ্টা তো থাকবে আরেকটা যেন খেলে আমরা চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা কখনো হারা নেয় ফাইনালে, ইউ নেভার নো, হয়তো বা এবার প্রথম হারবে। অবশ্যই এটা মনে করি পজিটিভ সাইন। আপনি যদি পুরো এই বিপিএল এ দেখেন, টপ 5 রান গেটার, টপ 5 উইকেট টেকার সব বাংলাদেশি। তো আমার কাছে মনে হয় যে এমনি তো আর কেউ এত দূরে রান করেন বা এতগুলো উইকেট পায় না। ক্রাঞ্চ মুভমেন্টে আপনি যারা পাওয়ার প্লে বা ডেতে বলিং করেন ওদের উইকেট পাওয়ার চান্স থাকে, বাট এই দুইটার সময় সবচেয়ে টাফেস্ট বলিং করা টি-20 ফর্মেটে। তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি খুবই গুড সাইন, মানে এটা একটা বেটার সাইন। আর তার চাইতে বড় ব্যাপার যে কনসিস্টেন্টলি যারা ভালো খেলছে তারাই অনেক ভালো খেলে, মানে রান করছে বা উইকেট পাচ্ছে, তো হুইচ ইজ এ ভেরি গুড সাইন। তো আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইন। আর যেটা বললেন যে ক্রাঞ্চ মুভমেন্টে যদি আমাদের নার্ভটা কুল থাকে এবং আমরা যদি ডেলিভার করতে পারি এবং এটা ওভারকাম করতে পারি, এটা ইন্ডিভিজুয়ালের জন্য ভালো, ওই টিমের জন্য বেটার। কেন ভাই, টুর্নামেন্টের শুরুর আগে তো বললেন যে বরিশাল সবচেয়ে বুড়াদের টিম, এক্সপিরিয়েন্স দিয়ে টি-20 খেলা হয় না, তো হেয়ার উই আর। তো আমার কাছে মনে হয় এই কনসেপ্টটা খুবই রং, যেই বলুক আপনারা বলেন বা যে কোনো এক্সপিরিয়েন্সের ইয়ো, দের ইজ অলওয়েজ এ মিক্সচার ইন নিড এনি ফরম্যাট, টি-20 বলেন, ওয়ান ডে বলেন, টেস্ট বলেন, সব ফরম্যাটে। আর এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম, আপনার নতুনরা আসবে, পুরানোরা থাক চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা বিল্ড হয়ে যাবে। তো এই লেগেসিটিও যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে আবার বড়, কয়েকদিন পরে হৃদয় তামিম এরাও সিনিয়র হবে, তারাও আস্তে আস্তে যাবে, বাট ওরা যেন ওই লেগেসিটা রেখে যায়। তো এই জিনিসটা হচ্ছে একটা স্মুথ সেট, যেটা কিনা আমার কাছে মনে হয় সবসময় এটা একটা রিয়েলিটি, যেটা আমি বললাম যে এটা নিয়তি, এইভাবেই হবে। তো এটাকে আমার মনে হয় যে এত বার করে বারবার বলা হয় যখন, এই জিনিসগুলো আসলে হুইচ ইজ ভেরি ভেরি রং। কারণ যারা সিনিয়র বলেন জুনিয়র বলেন, আমরা সবাই বাংলাদেশি, এটাকে সবার আগে মনে রাখতে হবে, আমরা সবাই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলি, আমরা অন্য কোনো দেশের জন্য খেলি না। নট রিয়েলি, আমি মনে করি যে এটা আমাদের যে গেম প্ল্যান ছিল সেটার জন্য তারা ফোর্স করেছে সাকিবকে ওই সময় আনানো। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, লাস্ট ম্যাচে আমরা সম্মুখে দিয়ে ওপেনিং করিয়েছিলাম তামিমের সাথে, তো আজকের ম্যাচে কিন্তু লেফট রাইট আমরা ওই জন্য রেখেছি, এবং তারপরেও আমরা চেষ্টা করছি যেন মেকশিওর, যেন যেহেতু এক সাইড একটু ছোটো, তো আমরা যেন মেকশিওর করি যেন লেফট রাইটটা সবসময় যেন থাকে। তো এই জন্য এই গেম প্ল্যানের কাছে ওরা কিন্তু এই এই ওর, কারণ জানেন সাকিব যে কোনো সময় যে কোনো টিমের এগেনস্টে স্পেশালি এরকম মোমেন্টে ও ভ্যালুয়েবল বলার, তো আমরা যে প্ল্যানটা করছে সেটাতে সাকসেসফুল অ্যাটলিস্ট হলেও হতে পেরেছে, কারণ ওদের উইকার বলগুলো আরও উইকার বোলার যারা তারা আগে বল করছে, আমাদের জন্য আর একটু সহজ হয়ে গেছে স্কোর রান করাটা। স্বাভাবিক, সৌম্য যে টাইপের প্লেয়ার, ওর যে ক্যালিবার কতটুকু এটা ও নিজে কতটুকু জানে, এটা আসলে টু বি অনেস্ট আমার কাছে একটু মাঝে মাঝে দিদা মনে হয়। ও যদি নিজেকে ওইরকম ম্যাচিউরভাবে ডেফিনেটলি তাহলে আরও এর চাইতে বেটার ইনপুট ও নিজে দিতে পারবে। আপনি যদি আমাকে বলেন যে আমি যদি রাসেল বলেন, আন্দ্রে রাসেল বলেন, আমরা টি-20 যারা একদম পাওয়ার হাউস বলেন বা এরকম প্লেয়ারদের সাথে খেলে, আমি যদি ভাবি যে হ্যাঁ এই টিমে ওরাই করে দেবে, আর আনফর্চুনেটলি নট, আমার দিন আসলে আমি সেটা যেন শেষ করতে পারি এবং তখনই ওই প্লেয়ারটা হবে। এটাই হচ্ছে মেইন, যেটা দেখেন কুমিল্লা যে এত বড় বড় নাম, কিন্তু লাস্ট ম্যাচে কারা জিতিয়েছে, যারা ব্যাটসম্যান ফার্স্ট বলে উইকেট পড়ার পর দেখেন এত বড় একটা লম্বা পার্টনারশিপ। এই বিপিএলে আমি মনে করি যে রিয়াদ ভাই আর সৌম্যর যে পার্টনারশিপ ছিল আমাদের সাথে, আমাদের টিমের হয়ে ঢাকার এগেনস্টে, ওইটা আর এই একটা, এই দুটো পার্টনারশিপ মানে এখন পর্যন্ত সোফার দ্য বেস্ট। তো আমার মনে করি আপনি যতদিন নিজেকে ছোটো ভাবেন আপনি ছোটোই থেকে যাবেন, আর যতদিন নিজেকে বড়ো ভাববেন তত হওয়ার চেষ্টা করবেন, তখন হয়তো বা আপনি পারবেন।
তো আমার কাছে মনে হয় ওর এই জায়গাটা পুরো বিপিএল যদি দেখেন ও কিন্তু প্রত্যেকটা ম্যাচে অনেক ভালো ভালো স্টার্ট পাচ্ছে, বাট তার মানে ডেফিনেটলি দের ইজ সামথিং রং। এখন উই হি নিড টু ওয়ার্ক আউট দেয়ার, কারণ সামনে ন্যাশনাল টিমের ও আছে, ন্যাশনাল টিমের বড় বড় খেলা আছে। তো আশা করি ও যদি এই জায়গাটা উপর ওভারকাম করতে পারে ওর জন্য ভালো, টিমের জন্য ভালো। না দেখেন ভাই, আপনারা কতটুকু মানে বিশ্বাস করছেন জানি না, বাট আমাদের প্রথম থেকে বিশ্বাস ছিল যে আমরা প্লে অফ খেলবো এবং আমরা ফাইনাল খেলবো। টু বি অনেস্ট, আমরা যখন এমন একটা সিচুয়েশন এসেছিল যে হ্যাঁ আমরা হয়তো বা হারলে বাদ, তো তখনই দেয়ালে ফিট টেকলে কিন্তু এটাও জানেন যে তখনই কিন্তু বেশ সময় আরও পারফর্ম করে, কারণ ওখানে হারানোর আর কিছু থাকে না। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লাস পয়েন্ট হয়ে এসেছে যে আমরা ওই লাক্সারিটা কোনো পাইনি যে একটা ম্যাচ একটু এদিক ওদিক হলে নেক্সট ম্যাচ চান্স আছে। তো এই জন্য সবাই অনেক ফোকাস ছিল, অনেক ডিটারমাইন্ড ছিল, এবং যার যেদিন গেছে আপনি যদি খেয়াল করে দেখেন ম্যাক্সিমামই যে যেদিন ভালো খেলেছে ওই দিনই ও ম্যাচটা বের করে নিয়েছে, এটা বলার হোক সেটা ব্যাটসম্যান হোক। তো হুইচ ইজ এ ভেরি ভেরি গুড সাইন ফর এনি টিম। আর আশা করছি আর একটা ম্যাচ আছে ইনশাল্লাহ, যেদিন ফাইনালে যার দিন হবে সে যেন ওই ম্যাচটা শেষ করতে পারে। না ভাই আমাকে মোটিভেট করে না, আমার কাছে খারাপ লাগে, কারণ আপনি যদি এখনো অনেক ইয়াং প্লেয়ারদেরকে আমার সামনে নেন আমি ডেফিনেটলি শিওর আমার ফিটনেসের ধারে কাছেও তারা থাকতে পারবে না। আই ক্যান মানে রাইট ইট ডাউন। তো টপ যদি একটা ফিটনেসের আপনার ক্রাইটেরিয়া কীভাবে দিবেন, বয়স বা ধরেন মানে পারফরমেন্সের? আমার কাছে মনে হয় বয়স আর পারফরমেন্সের থেকে আমার কাছে সবচেয়ে বেটার হয় যে তার ফিটনেস এবং পারফরমেন্সটা কতটুকু। বয়স ইজ নট ইটস জাস্ট এ নাম্বার, না হলে জিমি অ্যান্ডারসনের মতো 188 বা 100 যাই হোক নাম্বারটা হয়তো এদিক ওদিকে হবে এরকম প্লেয়ার খুব রেয়ার থাকতো, বাট এখনও হি ইজ ডুইং হোয়াট হি ডাজ বেস্ট। তো আমার কাছে মনে হয় যে এই কথাটা হোয়াট ইটস ভেরি রং, এবং আমি পার্সোনালি কাউকে প্রমাণ করার জন্য খেলি না। আমাকে যে নেয়, আমাকে যে টিম নিয়েছে, স্পেশাল থ্যাংকস টু তামিম এবং বরিশালোনা, তাদেরকে জাস্ট সেই ফেকটা ব্যাক করে দেওয়ার জন্য যে যারা যে কারণে চিন্তা করে নিয়েছে সেটা যেন আমি আমার পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে পারি, দ্যাটস অল। প্রমাণের কিছু না, ফেকটা যেন আমি দিতে পারি বিশ্বাস। না না না, নো ডাউট, আমি মনে করি যে এটা আপনার সাথে আমি একমত নয়। আমার মনে করি তারা অবশ্যই অনেক অনেক ক্যাপাবল, এবং আমি মনে করি তারা যদি অবশ্যই ওই জায়গায় সুযোগ পায়, যেরকম হৃদয় ও ন্যাশনাল টিমে কিন্তু নাম্বার থ্রিতে খেলে না, কিন্তু নর্মালি 4, 5 বা ইভেন 6 খেলে, তো এখানে কুমিল্লাতে ম্যাক্সিমামই নাম্বার থ্রিতে খেলছে, তো ওর ট্যালেন্টটা শো করার সুযোগ পাচ্ছে। ইভেন ধরেন আরও অন্যান্য যারা প্লেয়ার আছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে ওই ট্যালেন্টটা, কারণ আপনি ধরেন জুনিয়র তামিমের কথা বলেন, ও ওপেন করছে, অনেক সময় দেখা যায় নাম্বার থ্রিও হয়তো খেলতে পারে বা সৌম্য ধরেন যে করতে পারে, এখন হচ্ছে টিমের কারণে হয়তো ডিফারেন্ট খেলছে, বাট আমার কাছে মনে হয় যাদেরকে সুযোগ দিলে ওই জায়গাটা পার্টিকুলার এরিয়াতে আমার মনে হয় ডেফিনেটলি তারাও ক্যাপেবল, এবং তারাও এই বিপিএলে অনেক লোকাল প্লেয়ার আছে যারা অনেক বড় বড় ভালো ভালো ইনিংস ম্যাচ উইনিংস খেলেছে। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই তারা ক্যাপেবল। হ্যাঁ এটা ঠিক, টি টোয়েন্টি এমন একটা ফর্মে যেখানে কনসিস্টেন্সিটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই যে যেদিন খেলবে মেক শিওর তার ওই কন্ট্রিবিউশনটা যেন টিমের উইনিং কজে হয়। সো সেটা হইতে পারে সে 50 রান করেছে, সেটা হইতে পারে 100 রান, সেটা হইতে পারে কুইক ফায়ার 30 রান, সো হোয়াট এভার ইট ইজ। ভাই ফার্স্ট অফ অল যদি বলেন ভাই বিপিএল না হলে ভাই আমাদের সত্যি কথা সংসার চালানো ভাই কষ্ট হয়ে যাবে, এটা আমার ভাই পুরো মোদ্দা কথা। আপনি বিপিএলে যে পারিশ্রমিক একজন প্লেয়ার পায় এটা দিয়ে আপনার অলমোস্ট ন্যাশনাল টিমে আপনি যদি 2-3 বছর কেউ খেলে তা যদি টপ পেইড আপনার স্যালারি হন তাহলে হয়তো বা ইনকাম করতে পারবেন, একটা সিম্পল অ্যাজ ইট ইজ। তো এটার মান এত খারাপ হবে এটা কোন দিক দিয়ে আপনি করেন, কারণ কোনো প্লেয়ারই তো চাবে না এখানে এসে খারাপ খেলে পরের বছর আনসোল থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখবে, তাই না? তো আমার কাছে মনে হয় যে এটার কোয়ালিটি যদি বলেন ডেফিনেটলি অনেক হাই, এবং হ্যাঁ এটা বলতে পারেন যে অনেক সময় দেখা যায় যে একটা দুটো পিচ একটু এদিকে ওদিকে হতে পারে যে কোনো কারণে হয়তো বা রানটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম মনে করি ওভারঅল এই বছর খুব মানে এভারেজ যদি বলেন আমি মনে করি যে এই বছর অনেক বেটার ছিল পিচ, এবং আমাদের এই জন্য খেলার কোয়ালিটিও আপনি যদি দেখেন অনেক বেটার হয়েছে আগের তুলনায়। তো আমার কাছে মনে হয় যে এটা যারা বলেছেন তারা কি কোন মর্মে বলেছেন এটা তাদেরকে জিজ্ঞেস করবে, বাট আমার কাছে যদি বলে থাকেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বিপিএলের কোয়ালিটি বলেন সব কিছু আপগ্রেডেড হচ্ছে। টু বি অনেস্ট এরকম বড় ম্যাচে যদি এরকম একজন লাইন লাইট নিয়ে থাকে না সবচেয়ে রিল্যাক্স থাকা যায়, যে দুইজন দুইজনের যুদ্ধ করবে আমরা আমাদের খেলা ইজি, সত্যি কথা দুইজনই আমি দেখেছি অনেক রিল্যাক্স ছিল, দুইজনই ছিল দুইজনের মতো, এবং দুইজনই জানে যে কত বড় ওরা কন্ট্রিবিউটর তার নিজের পার্সোনাল টিমের জন্য। আমি মনে করি তাদেরকে বলার কিছু নেই, দুইজনই দুই দিক থেকে বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার, তো ভাই তাদেরকে নিয়ে ফাইট তো দূরের কথা, আমার মনে হয় তাদেরকে নিয়ে কথা বলাটাই একটা মানে অনৈতিক। তারা যতটুকু বাংলাদেশের জন্য দিয়েছে এবং ইনশাল্লাহ আরও দিবে হুইচ ইজ মানে আনপ্যারাল, তো যারা কথা বলেন বা যারা আসলে ইভেন এই যে ভুয়া ভুয়া যারা বলেন ভাই এটা আসলে মানে সাকিব আর তামিম যদি ভুয়া ভুয়া শোনে ভাই তাহলে তো আমাদের মাঠের ভিতরে ঢুকে যাওয়া উচিত, এক সিম্পল অ্যাজ ইট ইজ ভাই। তাদের মতো প্লেয়ার যদি ধরে